হে গাইজ সবাই কেমন আছেন আশা করি ভালো আসেন হে গাইজ আজকে কিন্তু আপনাদের জন্য একটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে চলে আসলাম সো গাইজ এই ভিডিওটা কেউ মিস করবে না সো গাইজ দেখুন আমাদের ফোনে গ্লারি রয়েছে তো আমরা গ্লারি থেকে কিন্তু আমরা ভুলবশত আমরা অনেক ইম্পর্টেন্ট ফটো ভিডিও ডকুমেন্টস কিন্তু আমরা ডিলিট করে দিই সো গাইজ তো ডিলিট করে দেওয়ার পরে কিন্তু তা কিন্তু আমরা ফোনে আর ফিরিয়ে আনতে পারি না সো গাইজ আজকে আমি একটি সেটিংসের মাধ্যমে দেখিয়ে দেবো যে আপনি কিন্তু এক ক্লিকে আপনি সেই ফটো ভিডিও ডকুমেন্টস কিন্তু আপনি আপনার ফোনে আবার ফিরিয়ে আনতে পারবেন আপনাকে আস কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে না কোনো অ্যাপ্লিকেশন বিহীনই কিন্তু আপনি আপনার ফোনে কিন্তু আপনি যে সমস্ত ফটো ভিডিও ডিলিট করে ফেলেছেন তা কিন্তু এক ক্লিকে আপনার ফোনে কিন্তু আপনি ফিরিয়ে আনতে পারবেন খুব সহজেই সো গাইজ তো আপনি কীভাবে করবেন তা কিন্তু আজকে আমি পুরো ভিডিওটাতে দেখিয়ে দেব অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন সো গাইজ তো আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এ ধরনের টিউটোরিয়াল প্রতিদিন দেখার জন্য সো গাইজ তো অবশ্যই সে ভিডিওতে কিন্তু একটি লাইক করে দেবেন আর কমেন্টে কিন্তু আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন তো বেশি কথা কথাবার্তা না বলে চলুন ভিডিওটা শুরু করা যাক ওয়েলকাম ব্যাক সো গাইস তো এখন আমি দেখিয়ে দেবো যে আপনার ফোনে যে এই যে ফটোস যে অ্যাপ্লিকেশনটি এটি প্রতিটা ফোনে কিন্তু এই ফটোস গুগল ফটোসে এই অপশানটি থাকে বা এই অ্যাপ্লিকেশনটি সবার ফোনেই কিন্তু থাকে সো গাইজ তো এই অপশানটি মানে এই অ্যাপ্লিকেশনটি এখন আমরা দেখব তো ওকে এই অ্যাপ্লিকেশনটি দেখুন এখানে আপডেট চাচ্ছে তো অবশ্যই কিন্তু আপনি আপনার ফোনের এই যে গুগল প্লে স্টোর অ্যাপটি রয়েছে তো অবশ্যই গুগল প্লে স্টোর অ্যাপটি ওপেন করবেন এবং এখান থেকে কিন্তু অবশ্যই আপনি ফটোস গুগল ফটোস লিখে সার্চ করলেই কিন্তু এখানে এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে জাস্ট আপনি কিন্তু এখান থেকে এই অ্যাপ্লিকেশন শনটি এখান থেকে আপনি আপডেট করে নেবেন কারণ সো গাছ এই অ্যাপ্লিকেশনটি যদি আপনি এখন আপডেট না করে থাকেন তাহলে অবশ্যই অ্যাপ্লিকেশনটা আপনি আপডেট করবেন কারণ এটি কিন্তু একটি কার্যকরী একটি অ্যাপ্লিকেশন সো গাইজ তো আমি এখান থেকে দেখুন আমি এই অ্যাপ্লিকেশনটি এখান থেকে আপডেট করে নিচ্ছি আপনি অবশ্যই এভাবে আপডেট করে নেবেন সো গাছ তো আপনি আপডেট করা হয়ে গেলে কিন্তু আপনাকে এই অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে ওকে সো গাছ দেখুন আপডেট হয়ে গেছে এখন আমরা এই অ্যাপ্লিকেশনটি আমাদের ফোনের থেকে আমরা ওপেন করবো সো গাছ তো ওপেন করার পরে আপনাকে যে কাজটি করতে হবে দেখুন আমি প্রথমতই আগে এই অ্যাপ্লিকেশনটি এখান থেকে ওপেন করে দেবো তো ওপেন করে নেওয়ার পরে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো সো গাইজ তো আমি এখান থেকে এই যে অ্যাপ্লিকেশন তো আমি এখান থেকে ওপেন করে নিলাম সো গাইজ তারপরে আপনাকে এখানে যে কাজটি করতে হবে দেখুন এখানে কিন্তু অনেকগুলো কিন্তু ফটোগুলো রয়েছে বা এখানে আমি যে তিনটি ফটো ঠিক আছে এখান থেকে আমি একটি ফটো এখান থেকে আমি ডিলিট করে দেবো ওপরে ডিলিটাই কর আমি এখান থেকে অ্যালাউ করে দেবো এখান থেকে বা গুগল ফটোজ থেকে কিন্তু আমি এটি ডিলিট করে দিচ্ছি সো গাছ তারপরে কিন্তু আপনি এটি এক নিমিশে ফিরিয়ে আনতে পারবেন তার জন্য লাইব্রেরি একটা অপশান রয়েছে দেখুন আমি কিন্তু অবশ্যই এখান থেকে তিনটি ফটোর ভেতর কিন্তু আমি একটি ডিলিট করে দিয়েছি তো লাইব্রেরি অপশানে ক্লিক করার পরে আপনি ওপরের অপশন পেয়ে যাবেন অবশ্যই আপনাকে ট্রাসে একটা ক্লিক করে দিতে হবে তাহলে দেখবেন যে আপনি যে ফটোটা এই মাত্র ডিলিট করছেন তা কিন্তু অবশ্যই এখানে রয়েছে জাস্ট এই ফটো কিন্তু আপনি এখান থেকে এখন আপনি ফিরিয়ে নিতে পারবেন সো আপনি ফোন কেনার পরে এভাবে যতগুলো ফটো ডিলিট করছেন সব কিন্তু এই ট্রাস এখান থেকে এক ক্লিকে আপনার গ্লাড়িতে আবার নিয়ে নিতে পারবেন সো কাজে এখানে যে কোনো ফটো কিন্তু জাস্ট কিন্তু সাত দিন মানে দুই মাসের বেশি কিন্তু এখানে আর কোনো ফটো কিন্তু থাকবে না সো গাইজ আপনি অবশ্যই কিন্তু এখানে যে সমস্ত ফটো ডিলিট করে দিয়েছেন বাস্ট এক মাসের মধ্যে তো অবশ্যই সে ফটো আর ভিডিও ডকুমেন্টস কিন্তু অবশ্যই আপনি এখান থেকে ফিরিয়ে নিতে পারবেন সো গাইজ তারপরে আমি দেখিয়ে দেবো জাস্ট কিন্তু আবার এটা বাদেও কিন্তু আমরা সামান্য মানে এখান থেকে আমরা জাস্ট নর্মাল গ্লারি ব্যবহার করি বা গুগল ফটোস ব্যবহার করার আগে কিন্তু আমরা নর্মাল গ্লারি ব্যবহার করে থাকি আমরা যদি এখান থেকে কোনো ফটো ভিডিও ডিলিট করে দিয়ে থাকে তাহলে কিন্তু বাস্ট একই অপশান তো আপনি এখান থেকে জাস্ট এ দেখুন আমি এখান থেকে ডিলিট করে দিলাম তারপরে আপনি এখান থেকে দেখুন নিচে একটি অপশন রয়েছে যে থ্রি ডট তারপর এখানে ট্রাস্ট নামে একটি অপশন রয়েছে আপনি এখানে ক্লিক করবেন দেখুন যে ফটো দুইটি আমি ডিলিট করছি তা কিন্তু অবশ্যই এখানে রয়েছে চাইলে কিন্তু আপনি এটি আবার এখান থেকে ফিরিয়ে নিতে পারবেন তার জন্য আপনি এই অপশান একটা ক্লিক করবেন তাহলে সেই সমস্ত ফটো কিন্তু যা আপনি ডিলিট করছেন তা দেখুন এখানে অলরেডি চলে এসেছে চাইলে কিন্তু আপনি খুব সহজেই কিন্তু এইভাবে ডিলিট করা ফটো ভিডিও আপনি খুব সহজে আপনার ফোনে আবারও ফিরিয়ে নিয়ে আসতে পারবেন সো গাই যে ছিল ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামোটি জানিয়ে